तो गाइज आबारो चले आसलम नतून एक भिडियो निये। तो आजकेर ए भिडियोटे होच्छे फ्री मेडिकल कैम्प एलाकार समस्त मानुष के परिसेवा देयार जन्य। तो आजकेर ए फ्री मेडिकल कैम्प 84 नम्बर बैटालियन बीएसएफ थेके शुरू हयेछे। ये मेडिकल कैम्प काफी लंबे समय तक चलेगा, धन्यवाद। अनेक गरीब मानुष आछे जारा ठीक मतो टाका पैसार अभावे डाक्तार देखाते पारे ना, ताई बीएसएफ কর্তৃপক্ষরা এই প্রোগ্রাম চালু করেছে। এলাকার ছোট ছোট বাচ্চারা যাতে খেলাধুলায় উন্নতি করতে পারে তার জন্য তাদের খেলার সরঞ্জাম। তো বন্ধুরা এরকমই প্রোগ্রাম প্রতি বছরই হয়ে থাকে, যেমন ভলিবল, মৈত্র সাইকেল র্যালি। और ये जब पेट में दर्द होगा इसके तब देना, नहीं तो नहीं देना। पांच मिली हाँ, ऐसा क्रीमी औषधि रात्रि वाला पूरा ऐसे इलाके एक बार में पिला देना, ठीक है। फिर एक सप्ताह बाद इसको फिर देना, ठीक है। ऐसा पाँच पाँच एम एल करे दो टाइम खबर पड़े, ठीक है। ऐसा दिन एक रात्रि वाला खबर पड़े एक बार। উপস্থিত রয়েছে বেতে 2 নম্বর গ্রামের পঞ্চায়েত প্রধান সঞ্জিত পোদ্দার। তো এখন আমরা ওনার সঙ্গে কথা বলার চেষ্টা করব। এলাকার দুস্থ মানুষকে পরিষেবা দেওয়ার জন্য অনেক গরিব মানুষ, তারা ঠিক মতন ডাক্তার দেখাতে পারে না পয়সার অভাবে, 84 নম্বর ব্যাটালিয়ন বিএসএফের উদ্যোগে বিষ্টুগঞ্জ বিওপির মাধ্যমে তরুণদল গ্রাউন্ড মাঠে সকাল থেকে এই বিনা পয়সায় মেডিকেল ক্যাম্প শুরু হয়েছে। আমাদের একজন ম্যাডাম এসছেন, ডাক্তার ম্যাডাম, একজন ডাক্তার স্যার এসছেন, ওনারা রুগী দেখছেন। ইতিমধ্যে 200 রুগীকে পরিষেবা তারা দিয়েছে। এখনও অনেক মানুষ, প্রচুর মানুষ লাইনে দাঁড়িয়ে আছে, তারা ডাক্তার দেখাবে, ওষুধ নেবে। আমি বিএসএফের এই উদ্যোগকে স্বাগত জানাই। আমরা জানি যে বিএসএফ এলাকার গরিব মানুষের সঙ্গে যে সুসম্পর্ক গড়ে তুলছে বিভিন্ন ক্যাম্পের মাধ্যমে, এর আগে আমরা দেখেছি ওনাদের মাধ্যমে এলাকার দুস্থ ছাত্রছাত্রীদের বই খাতা পেন ব্যাগ দেওয়া হয়েছে। যারা খেলাধুলা ভালো করে তাদেরকে ফুটবল, ক্রিকেট বল, ক্যারাম এইসব দিয়েছে। তো আজকে মেডিকেল ক্যাম্প হচ্ছে, মানুষের সঙ্গে বিএসএফের যে একটা সম্পর্ক সেই সম্পর্কটা সুন্দরভাবে তৈরি হচ্ছে, এবং এলাকার গরিব মানুষ তারা বিনা পয়সায় মেডিসিন পাচ্ছে, ডাক্তার দেখাতে পারছে। এর জন্য আমি 84 নম্বর ব্যাটালিয়নের বিএসএফ বন্ধুদের ধন্যবাদ জানাই। এই পোর্টটা একবার করে হয় বছরে এক, বছরে এক, এবং বছরে মেডিকেল ক্যাম্প হয়, এবং স্কুলের বাচ্চাদের ব্যাগ, পেন্সিল, খাতা এইগুলো দেওয়া হয়। যারা খেলাধুলা ভালো করে তাদেরকে ফুটবল, ক্রিকেট, ক্যারাম, ভলিবল এইগুলো দেওয়া হয়। এটা বছরের 3টে আইটেম ওনাদের হয়। আপনার পরিচয়টা যদি একটু বলেন। আমি প্রধান বেতাইতে, বেতাই 2-এর প্রধান, পঞ্চায়েত প্রধান। নমস্কার, ধন্যবাদ। তো বন্ধুরা আজকের এই প্রোগ্রামটা তোমাদের কেমন লাগলো? তো অবশ্যই তোমরা লাইক কমেন্ট করে জানাবে, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে।